মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, শনিবারের এখন বেজে গেছে সকাল 11:30। অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু যেমন বেলা হয়ে গেছে তেমনই সকালের আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। এমনকি এখানে যে বাসন কোসন থাকে সেগুলোও গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি, টেবিল পরিষ্কার সবই হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট বলতে ওই কালকের রুটি আর ঘুগনি ছিল, ওটাই খেয়ে নিয়েছি। আর রান্নাবান্নার দিকে একটু পরে যাবো, এখন যাবো না, কারণ তাতার না বেরোনো পর্যন্ত রান্নাবান্নায় হাত দেবো, তখন দুদিকে হজবরলো হয়ে যাবে। কাজে ধীরে সুস্থে না, আমি যে কোনো কাজ করতে পছন্দ করি, ওই একটা করতে করতে আরেকটা, একটা করতে করতে আরেকটা, হয়তো ঠেকায় পড়লে করি এক এক সময়, কিন্তু আমার প্রচণ্ড মানে নিতে পারি না এত চাপ। কাজেই ওকে ধীরে সুস্থে ওকে খেতে দেবো, ওকে চুলটুল বেঁধে দেবো, ও বেরোবে, ও বেরিয়ে যাবে, তারপরে আমি রান্নায় হাত দেবো। আর এখন আমি বসবো, আমার ভিডিওর কিছুটা কাজ বাকি আছে, ওটা সেরে দেবো ততক্ষণে। তাতানেরও স্নান হয়ে গেছে, ওখানে পড়ছে, আর সময় হলে ওকে খেতে টেতে দেবো, এই আর কি। কালকে সারাটা দিন এত গরম ছিল কি বলবো, এই যে এখন ফ্যান অফ করে যে কিছুক্ষণ বসে আছি, আজকে ঠিক আছে, কালকে মানে এইটুকু সময়ও এক সেকেন্ড থাকা যাচ্ছে না, তত্তরিয়ে ঘামছি, এরকম ব্যাপার। কালকে রাত্রে হঠাৎ করেই তখন 9টা বাজে, 12টা 12টা এরকম হঠাৎ করে দেখলাম একটা দমকা হাওয়া দিল। আমরা শুয়ে পড়েছিলাম, জানলা খোলা ছিল বলে পর্দা একেবারে উড়ে চোখে মুখে একদম এই করে দেখছি একটা দমকা হাওয়া দিয়েছে। খুব একটা বৃষ্টি হয়নি, কয়েক ফোঁটা পড়েছে, কিন্তু ওই যে দমকা হাওয়াটা 4-5 মিনিট হয়েছে, ওই হাওয়াতে আজকে ওয়েদারটা আগের থেকে অনেকটা ঠিক আছে। কালকের থেকে গরম নেই বলবো না, কিন্তু কালকের থেকে অনেকটা ঠিক আছে। বাবা এরকম থাকলে তবু ঠিক আছে, কালকের গরমটা মানে সহ্য করা যাচ্ছিল না, এত পরিমাণে গরম ছিল। তো ওদিকে তাতানকে খেতে দিয়েছি, ভাত খাচ্ছে, আর এদিকে আমি লেবুর জুসটা করে নিচ্ছি। আজকে ফ্রিজে না দেখলাম 3টে লেবু পড়ে আছে, নর্মালি তো ওকে 2টো করে দিই, তো 3টে লেবু হওয়াতে না যে কাপটা নিয়েছি সেই কাপে আর ধরছে না। তা আমি ওকে বললাম কি একটুখানি চুমুক দিয়ে কমা, তুই পরেই খাস, এখন খেতে হবে না, তাহলে আমি পুরোটা ঢেলে এটা পরিষ্কার করে নিই। ওরে বাপরে না, বমি হয়ে যাবে। যাক, প্রথমে তো কত নকশামি প্যাকনামি, হাত খেতে পারবো না এখন। ও কিন্তু খাওয়া হয়ে গেছিলো, হাত মুখ ধুচ্ছিল, আমি তখনই বলেছি যে একটুখানি চুমুক দিয়ে কমা, তাহলে আমি পুরোটা ঢেলে পরিষ্কার করে ফেলতে পারবো। তারপর দেখলাম না নকশামি প্যাকটামি করার পর এসে দেখলাম না পুরোটাই খেয়ে নিল। তো যাই হোক, ওদিকে ওরও ও রেডি হয়ে গেছে, আর চুলটা বেঁধে দেবো। আর এখনও অবধি মানে কি বলবো, তোমাদের মধ্যে অনেকেই বলেছো আমাকে, দিদি আমিও এখনও চুল বাঁধতে পারি না, কলেজে পড়ি, মা বেঁধে দেয় এই সেই। তো ওর মধ্যে না সেই ইচ্ছাটাও দেখি না, ও যে চুল বাঁধাটা শিখবে মানে বিরুনি করাটা, সেই ইচ্ছাটাও ওর মধ্যে নেই যে না আমি পারি না তো কী হয়েছে, আমার সব ফ্রেন্ডরা পারে আমি শিখবো, ওর মধ্যে সেই ইচ্ছাটুকু আমি দেখি না। দেখলে তো দেখতাম, হ্যাঁ মাঝে মাঝে করে, উল্টোপাল্টা করে বিনুনি করে আসে, বলে এই দেখো আমি শিখে গেছি। আমি হ্যাঁ ঠিক আছে। তো এ ও যতক্ষণ না বেরোচ্ছে না আমি কোনো কাজে হাত দিতে পারি না, মনে হয় কি ও বেরোবে নিশ্চিন্তে কাজে হাত দেবো। যদিও আজকে রান্নার তেমন একটা কিছু নেই, কারণ তোমাদের তো আগের দিনের ভিডিওতেই বলেছি, কারণ ঘরে কোনো সবজি মাছ কিচ্ছু নেই, মানে আজকে কী করবো, আমাকে আমার ওপর ছেড়ে দিয়েছে, বলেছে তুমি যেটা খুশি করো। তাতে কালকে রবিবার আছে, দেখা যাক কালকে হয়তো বাজারহাট কিছু করবে, আমিও না করছি করতে, আর ও করছে না যে না ওর পরীক্ষার সময় বাজারহাট করে আনলে আমি মুশকিলে পড়ে যাব। তো ও এই বেরিয়ে গেল, আর আমাকে যেহেতু বলেছে তোমার ওপর ছেড়ে দিলাম, তো কালকে ডালের বড়াটা খুব ভালো খেয়েছে, আমাকে আবার জিজ্ঞাসা করছিল কালকের ডাল বাটা কি রয়েছে, যে হ্যাঁ অল্প একটু আছে, বলে যাই করো তাহলে ওই ডালের বড়া আমার জন্য একটু রেখো। বললাম ঠিক আছে। তো একটু মুসুর ডাল করেছি আর ওই ডালের বড়া ভাজলাম, আর এখানে কী করবো ভাব না মানে বুঝতে পেরে লাস্টে সোয়াবিন বসালাম, সোয়াবিন ওখানে আলু ভাজছি, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব অল্প অল্প করে মশলা, খুব বেশি মশলা দেইনি, বেটে নিয়েছি। আর এখানে সোয়াবিনও সেদ্ধ হয়ে গেছে, সোয়াবিনটা করলেই রান্না কমপ্লিট। আর ইন্দ্র না খুব একটা সোয়াবিন পছন্দ করে না, আর আজকে সত্যি কথা ও সোয়াবিন খায়ও নি, ও ডাল আর ডালের বড়া দিয়ে খেয়েই উঠে পড়েছে। তো যাই হোক, ওকে আমি ওকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, যেই দেখেছে ডালের বড়া ভাজা হয়ে গেছে বলে আমাকে দিয়ে দাও, ও গরম গরম ওই ডাল আর ডালের বড়া দিয়ে খেয়ে নিয়েছে। আর খেয়ে নিয়ে ও শুয়ে পড়েছে, বলছে আজকে খুব একটা ভালো লাগছে না, আজকে একটু দুপুরে ঘুমাবো। ও তো দুপুরে খুব একটা ঘুমায় না, খাওয়ার আগে হয়তো বা একটু কোনো দিন ঘুমায়, না হলে খুব একটা ঘুমায় না, খেয়ে দেয় বেরিয়ে যায়। তো আজকে বলছে ভালো লাগছে না, আজকে একটু ঘুমাবো। বললাম ঠিক আছে ঘুমাও, আজকে আর বেরোবো না বলছে। বললাম ঠিক আছে।
তো এদিকে আমিও খেতে বসে পড়লাম, আর আমাকে তাতানকে আনতে যাব, আর মোটামুটি হাতে আধা ঘন্টা সময় আছে। তো ভাবলাম আধা ঘন্টা সময় আছে, তাহলে আমি খেয়েই যাই। অন্য সময় তো ওকে নিয়ে এসে খাই, তো ভাবলাম না খেয়েই নিই, তো এই জন্য খেতে বসে পড়লাম। কারণ বেলা করে খাওয়াটাও তো ঠিক না, না আস্তে আস্তে বয়স হচ্ছে, এরকম একটা অ্যাসিডিটি দেখছি, বেলা করে যেদিনই খাচ্ছি একটু সমস্যা হচ্ছে, খুব বেশি না একটু। তো যাই হোক, খেয়ে দেয়ে ওকে আনতে চলে গেছি। আর আগের দিন না গরমে খুব কষ্ট হয়েছে তাতানকে যখন আনতে গিয়েছিলাম, রোদের তাপ গরম মানে প্রচণ্ড কষ্ট হয়েছে। কিন্তু আজকে সেই তুলনায় একদমই কষ্ট হচ্ছে না, খুব একটা রোদের তাপও নেই, হালকা আছে কিন্তু গরম তেমন একটা নেই। তো তাতানকে নিয়ে চলে আসার পর তারপরে দেখি ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে একটা কিছু করার আইডিয়া আছে। বিকাল 5:30 তাতানকে নিয়ে এসে আসার পর আমি এই সোফাতেই বসেছিলাম, তাতান হাত মুখ ধুয়ে তখন তখন খায়নি, একটু পরে খেলো, আলাম তাহলে নিজে নিয়ে খাবি। তো আবার আধা ঘন্টা বসেছিল, ফোন টোন দেখলো, তারপর আধা ঘন্টা বাদে এসে নিজে নিয়েই খেলো। ও খেয়ে দিয়ে এখন ওই ঘরে গেছে, আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে। রান্নাঘরে বলতে আজকে ইন্দ্র বাড়িতে আছে, ও বেরোবে না বলছে, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, আমাকে বলেছে সন্ধ্যাবেলা ডেকে দিও। এখন ঠিক আছে, আবার এটাও বললো তাহলে আজকে যখন বাড়িতে আছি তাহলে একটু চপ টপ এনে খাওয়া যাবে, কিন্তু আমি যাবো না তুমি যাবে, মানে আমাকে বলছে যেতে আর কি, বলছে আমি সবসময় যাই, আজকে তুমি গিয়ে নিয়ে আসবে, আমার আজকে বাইরে বেরোতে ইচ্ছা করছে না। আর ঠিক আছে আমি নিয়ে আসবো ওখানে। তো ভাবলাম বাইরে বেরিয়ে গিয়ে আবার চপ আনতে যাবো, আবার রেডি হওয়া, এই রেডি হয়ে বেরোনোটা যে আমার কী আলস্য, মানে কী বলবো। যাই হোক, তো ভাবলাম কি তাহলে একটা কাজ করি, রোজই তো কিছু না কিছু একটা বানাই, আর ও থাকে না, ও রাত্রেবেলা এসে, যদি ওর পছন্দের খাবার হয় তাহলে রাত্রে এসে খায়। তো ভাবলাম আজকে যখন ও বাড়িতে আছে তাহলে ওর পছন্দের একটা খাবার বানাই সন্ধ্যাবেলা, তাহলে আমাকেও বাইরে বেরোতে হবে না আর ওরও খাওয়া হবে আর কি। তো এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ একটা সিটি পড়ে গেছে, আর এখানে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা কুচিয়েছি, আদাটা একটু ঘষে নিয়েছি আর কাঁচা লঙ্কা একটু কুচিয়েছি, ব্যাস আর কিছু করিনি। আর এখানে অল্প একটু ময়দা নিয়েছি, তো এখানে ময়দাটা মাখবো। তো অল্প করে ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর একটু সাদা তেলটা খুব বেশি পরিমাণেই লাগবে। ময়দা মাখছি, হয়তো তোমরা অনেকেই আন্দাজ করতে পেরেছো যে আমি কী রান্না করতে চলেছি। আজকে আমি বানাবো সিঙ্গাড়া। তো সিঙ্গাড়া এর আগে না আর একবার আমি ইন্দ্র আর আমি এই দুজনে মিলে করেছিলাম, তো দুজনে মিলে যে রান্নায় হাত দেবে, যে কাজেই হাত দেবে দেখবে একটু ভজঘট হয়ে যায়, তো একদমই সুপার ফ্লপ হয়ে গেছিলো। আলু সব বেরিয়ে, তেলের মধ্যে যখনই দেওয়া হয়েছে আলু সব বেরিয়ে, মানে কড়াইতে বেরিয়ে গেছে, শুধু খোলসটা বেঁচেছিলো, খোলসটাও প্রচণ্ড শক্ত, আসলে ময়দা মাখাটাই ঠিক হয়নি, আমাকে ময়দা মাখতে বলেছিল। তো আমি না বুঝতে পারিনি যে সিঙ্গাড়াতে এত বেশি ময়ান দিতে লাগে, আমি নর্মালি লুচি পরোটার জন্য যেরকম ময়দা মাখে সেরকম মেখেছিলাম, তো তাই জন্যই ওরকম গণ্ডগোলটা হয়েছিল। তো এইবার আমি ভালো করে দেখে নিয়ে করছি, তো দেখলাম না ময়ানটা বেশি লাগে সিঙ্গাড়ার, মানে তেলটা বেশি করে দিতে লাগে। এখানে যদি ডালটা দিতাম না আরও বেশি ভালো হতো, কিন্তু ডালটা তো আর সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো তেল দিয়েই করছি, সাদা তেল। আর ময়দাটা মাখা হয়েছে কেন কী করে বুঝলাম, যখন দলা পাকালাম দেখলাম দলা পেকে গেল, আবার যেই ছাড়ালাম দেখলাম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, তার মানে। আর তেলটা দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নিয়েছি তেল আর নুন দিয়ে। এইবার আমি একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখবো, তবে হ্যাঁ একদম অল্প অল্প করে জল দেবো, বেশি না, কারণ অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, কারণ ময়দাটা একটু শক্ত মাখতে হবে, সফট মাখলে চলবে না, একটু শক্ত থাকবে, সেরকমভাবেই ছাড়তে হবে। তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। তো এই দেখো আঙুল করে দেখছি একদম বাউন্সি হচ্ছে না, শক্তই মাখা হয়েছে। ময়দাটা মেখে রেখে দিলাম, ওটা কিছুক্ষণ রেস্ট হোক। আর এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে, আলুটা ঢেলে নিচ্ছি, আলুটা এবার ম্যাশ করে নেব, তবে খুব বেশি মিহি ম্যাশ করব না, জাস্ট একটু রাফলি, মানে একটু দানা দানা থাকবে এরকম টাইপের আর কি। গরম তো তাই হাত দিতে পারলাম না, এ দেখো এরকম রাফলি ম্যাশ করে নিয়েছি। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম অল্প একটু হিং। হিং আর পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা যেটা ঘষে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা সামান্য একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে, তারপর দিয়ে দেবো স্বাদ, মানে সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো অল্প একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু মশলা দেবো না, এই দিয়েই একটু নাড়াচাড়া করে নেব। আর সামান্য একটু চিনি দেবো ব্যালেন্সের জন্য টেস্ট, দিয়ে একটু সামান্য একটু জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, জল দিয়ে ওই একটুখানি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা ছাড়ে আর কি। তো দেখো মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এইবার সেদ্ধ করে যে আলুটা রেখেছিলাম ম্যাশ করে, সেই আলুটা দিয়ে দিলাম, আলুটার সাথে এবার মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না আলুটা মেশানো হয়। তবে গ্যাসটা কিন্তু আমি এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি, খুব বাড়িয়ে দিইনি। এবার দিয়ে দিলাম একটু ভাজা মশলা, আমি ওই যে জিরে ধনে আর শুকনো লঙ্কা যে ভেজে রাখি সেই ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ব্যাস আলু কিন্তু রেডি হয়েই গেছে। নুনটা দিতে আগে ভুলে গেছিলাম, তার জন্য পরে নুনটা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলাম, আলু কিন্তু রেডি। এবার আলুটা নামিয়ে ঠান্ডা করতে দেবো,
ওদিকে ময়দাও মাখা হয়ে গেছে, তো ব্যাস এখন এত অব্দি এই পর্যায়ে থাক, বাকিটা পরে। তো এদিকে ময়দা মাখাও হয়ে গেল আর আলুর পুরটাও রেডি হয়ে গেল, মেন মেন দুটো কাজই হয়ে গেছে, এবার শুধু জাস্ট পুর ভরবো আর ভাজবো। তো ওটা এখন থাক, অলরেডি সন্ধে হয়ে গেছে, গা ধুই, ঘেমে গেছি, গাটা ধুয়ে জামা কাপড় ছেড়ে সন্ধে দিয়ে তারপর আবার আসবো। আর এখন বেশি বাজে না, মাত্র 6টা বাজে, এখনো 6:30টাও বাজেনি, 6:20-25 হয়েছে। আমি গাটা ধুয়ে জামা কাপড় ছেড়ে সন্ধে দেওয়া হয়ে গেল, তো চলো এবার সিঙ্গারার পুর ভরে সিঙ্গারাগুলো রেডি করে রাখি, তবে এখন ভাজবো না। ও উঠুক এখনও ওঠেনি, আমাকে বলেছে 6:30-6টার সময় ডেকে দেবে, তো এখন ডাকবো না, আগে এগুলো সব এটা সিঙ্গারাটা রেডি করে রাখি তারপর ডাকবো, তাহলে সারপ্রাইজ হয়ে যাবে। আমার ইচ্ছা আছে ওকে একটু সারপ্রাইজ দেওয়ার আর কি। তো এবার ময়দাটা সেট হয়ে গেছে, এবার ময়দাটা বার করে একটু আরেকটুখানি ডলে নিয়ে তারপর লেচি কাটবো। আর একটা জিনিস আমি ভুলে গেছি, আলুর যে পুরটা করলাম সেটাতে একটু বাদাম দেবো, আমার একদম মনে নেই জানো তো, সিঙ্গারা ভাজার সময় আমার বাদাম দেওয়ার কথা মনে পড়েছে। এই বাবা, আমি একটু বাদাম দেবো, বাদাম ঘরেও ছিল, একদমই মনে নেই। এই সময়ও যদি মনে পড়তো না, তাও আমি বাদাম ভেজে মিশিয়ে দিতাম, এখনও আমার মনে পড়েনি, যখন সিঙ্গারা ভাজতে গেছি তখন মনে পড়েছে। যাক গিয়ে একটা মিস্টেক হয়ে গেল। তো এইবার আমি একটু বেলে নেব, রুটি যেরকম বেলে সেরকমই বেলবো, কিন্তু এটা একটু লম্বা করে বেলবো, মানে গোল বেলবো না, একটু লম্বা থাকবে, তবু আমার সাইডটা একটু না চওড়া হয়ে গেছে, এতটাও চওড়া না বেললেও চলতো। এইবার বেলে নিয়ে লম্বা করে এইবার মাঝখান থেকে এরকম একটা ছুরি দিয়ে কেটে নিলাম, কেটে নিয়ে একটা সাইড তুলে না এবার একটু জল দিয়ে এই যে সামনের যে মাথাটা সেখানে একটু জল লাগিয়ে নিলাম, যাতে খুব সুন্দরভাবে আটকে যায়। এইবার ঘুরিয়ে নিয়ে গিয়ে এইভাবে আটকে দিলাম সুন্দর করে, আর জলটা দেওয়াতে ভালোভাবে আটকেও গেছে। এইবার আমি এর ভেতরে আলুর পুরটা দিয়ে দিলাম, খুব বেশি চেপে চেপে দেওয়া দরকার নেই, অল্প একটু দিয়ে এবার মুখটাও জল দিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে এবার চেপে আটকে দিলাম, ব্যাস। এই হচ্ছে সিঙ্গারা। আমি যেরকম ভেবেছিলাম যে খুব বেশি হ্যাবহাব সিঙ্গারা করতে প্রচুর কষ্ট প্রচুর সময়, বিশ্বাস করো আমার একদমই সময় লাগেনি। ময়দা আর পুরটা যে করলাম টোটাল আধা ঘন্টা সময় লেগেছে, আর এইটা যে করলাম এটাতেও আমার আধা ঘন্টা সময় লেগেছে, মানে টোটাল 1 ঘন্টাতে সিঙ্গারা রেডি, ভাজতে একটু সময় লাগে সিঙ্গারা। তো সেম একই রকম প্রসেসে সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। তবে হ্যাঁ, দেখো দোকানের প্রফেশনাল দোকানদারের মতো অত সুন্দর সিঙ্গারার শেপ আমার আসেনি, কোনো রকম গোল গোল টাইপের এসছে, তবু ঠিক আছে, আমি স্যাটিসফাইড, কারণ আমি প্রথম করলাম একা হাতে, যেটুকু করেছি আমি একদম আমার মনের দিক থেকে স্যাটিসফাইড। পুরোপুরি সিঙ্গারার শেপ হয়তো ওগুলো করতে 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 আসে, তো অত আমার শেপ আসার দরকার নেই, আমরাই খাবো, কোনো রকম হলেই হলো। তবে হ্যাঁ, করছি ঠিকই, কিন্তু একটু ভয় ভয় আছে যে এই রে সেই আগেরবারের ভয়ঙ্কর অভিজ্ঞতার মতো যেন না হয়, ফেটে যেন বেরিয়ে না যায়, তেল যেন নোংরা না হয়, শক্ত যেন না হয়, এগুলো নিয়ে একটু ভয় ভয়ে ছিলাম এখনও পর্যন্ত। তো চলো সবগুলো সিঙ্গারা এবার রেডি করে নিলাম। আমার টোটাল যা ময়দা মেখেছিলাম 8খানা সিঙ্গারা হয়েছে, আর প্রথমে দুটো ছোটো ছোটো করেছিলাম, তারপর আবার সাইজে একটু বড় বড় করেছি, আর আলু পুর এখনও একটু রয়ে গেছে। সিঙ্গারা তো রেডি করে রেখেছি, কিন্তু আমাদের স্যার উঠছেই না আজকে, ডাকলাম দুবার, বললো আমাকে ডাকবে না, ঘুমাচ্ছে। তোজু অনেক দিন পর আমাদের বাড়িতে এলো, একদম ওকে কমেন্ট করছে তোজুকে দেখা যায় না, তো তোজু এখন বড় হয়ে গেছে, পড়াশোনা ওই তো বলতে দে, তোজু এখন বড় হয়ে গেছে, ও পড়াশোনার চাপ বেড়েছে, তাই ও আসতে পারে না, আজকে এসেছে, আজকে জিনিস বানিয়েছে, মানে সব রেডি, সিঙ্গারা বানিয়েছ কি করে যে আমরা যে কি বা এই সবার সত্যি লেজি এখনো ভাজেনি সব রেডি হয়ে যে আরে আমি আন্দাজ করলাম শিখে ঠিক আছে দেখ বাদ দেখ, কাকাই তো ওঠাই নিয়ে ঘুমাচ্ছে, তোদেরই ঘুমাচ্ছে এখনো ঘুমাচ্ছে, দিদির জলের মতন পেয়েছে পেয়েছে, মানে ওখানে কি দিদির যায় না, সিঙ্গারা ভাজতে গেলে না তেলটা একদমই ঠান্ডা তেলে দিতে হয়, মানে মোটামুটি হালকা গরম হয়েছে, মানে আঙুল দিতে পারবো তেলের মধ্যে এরকম গরম হয়েছে তেলটা, গ্যাসটা একদম লো করে দিয়েছি, লো করে দিয়ে আমি সিঙ্গারা দিয়ে দিলাম। তবে এখন সবগুলো ভাজবো না, এখন 4টে ভাজবো, তাতান আর তোজোর জন্য, ইন্দ্রর আর আমারটা পরে ভাজবো ওখানে। তো এই একদম ঠান্ডা তেলে দিয়ে দিলাম, এই লো ফ্লেমেই তেল যখন গরম হবে ততক্ষণে সিঙ্গারা ভাজা হবে, এইটাই একটু সময় লাগে, প্রায় 20-25 মিনিট আমার সময় লেগেছে। এই যে তেলটা যে ফুটছে দেখছো, আমি কিন্তু একটুও বাড়াইনি গ্যাস, একদম লো ফ্লেমেই হয়েছে। আর এই যে উল্টাচ্ছি পাল্টাচ্ছি, আমার যে কী ভয় লাগছে যে এই রে ফেটে না যায় ফেটে না যায়, কিন্তু বিশ্বাস করে একটুও ফাটেনি, খুব সুন্দরভাবে দেখো তেল পুরো পরিষ্কার, একটু হালকা হাতেই উল্টে পাল্টে দিচ্ছিলাম, তো একদম কিন্তু আমি লো ফ্লেমেই ভেজেছি, না হলে কিন্তু ওপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। লাস্টের দিকে একটুখানি বাড়িয়ে দিয়েছিলাম,
তো এই যে আমার কিন্তু সিঙ্গারা রেডি, কালারটাও খুব সুন্দর এসছে, আর শেপটা যে বললামই অতটা সুন্দর আসেনি, কিন্তু যা হয়েছে ঠিকই আছে, ঘরোয়া আন্দাজে প্রথম করলাম, যা হয়েছে ঠিকই আছে। ধর যা দিদিকে দিয়ে যা, গরম কিন্তু একটু ঠান্ডা হোক, হেভি গরম। আচ্ছা বস এখানে বস। তো এখানে আমরা চলে এসেছি স্পেশাল ছোটবার দোকানে, মাত্র দু টাকা পিস, দু টাকা পিস, ফ্রি ফ্রি ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান, প্লাস প্লেট, প্লেটটাও নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই। এই যে সিঙ্গারা, আর এই সিঙ্গারা একটাই গুণ যে একটুখানি মানে বাইরেটা নিম, মানে বাইরেটা নিমকি দুই তিনটা সিঙ্গারা ওরকমই হয়, আর হচ্ছে বাদাম দিতে ভুলে গেছি, বাদাম দিতে ভুলে গেছি, আসলে জিনিস ভুলে গেছি। ভালো আছে? ওটাই তো, সমস্ত কিছু করেছি, বাদামটাই দিতে ভুলে গেছি, মারাত্মক হয়েছে, বাদাম ঘরেও ছিল, খাস্তা হয়েছে না? পুরো দোকানের মতো। আগেরবার তুমি আর আমি করেছিলাম মনে আছে, সেই শক্ত ইটের মতো, তারপর সারা কড়াই তেলে নোংরা ভরে ভরে গেছে, আছে কিন্তু একটাও ফাটেনি, আলু আলুর খেয়ে দেখেছো একটাও? আলু তো এখনো মুখে দেইনি, কিন্তু নিম কি, আমি একটা খেয়ে দেখেছি, আলুও ভালো টেস্ট হয়েছে, আলু তো এখনো গরম, তো খেতে পারছি না, ওইখানে দুটো আছে, আলু দুটো নিয়ে খেয়ে নেবো, চারটেই খেয়ে নেবো। যাক তোমার জন্য করেছি, তোমার ভালো লাগলেই হলো, সারপ্রাইজ হয়েছো কি হওনি? ওটাই ভুলে গেছি গো, একদম মনে নেই, যখন ভাজছি তখন আমার মনে পড়েছে, এ মা আমি তো বাদাম দিতেই ভুলে গেলাম। আহা বলে চালুটা ঠিক আছে।